नमस्कार, सुनछेन एई समय गोल्ड। हार कर जीतने वाले को शाहरुख कहते हैं। लेखा ईशान बंदोपाध्याय, पाठ शौनक सान्याल। घुटघुटे अंधकारे बसे थाकते थाकते हठात जदि आलो एसे पड़े, शुरूते चोख धाँधाय बटे, किन्तु प्राथमिक अस्वाच्छंदटुकु काटिए फेललेई बाकीटा सुंदर, आनंद आर उच्छ्वासे माखामाखी। किन्तु जदि उल्टोटा हय, आलोर माझमध्यिखाने मुकुट पड़े बसे थाका अवस्थाय हठात निकश एक भयालो आधार जदि आसे, से सामलानो सहज नय। निजेर कम बयसे ताओ एक रकम रक्त गरम, तखन जा हबे लड़े नेब, बोधटा प्रबल तखनो। पुरुषकार ठीक रास्ता खुजे नेय निजेर, किन्तु पंचाश पेरोनोर पर बयस बाड़छे, स्त्री पुत्र परिवार समेत जीवन एखन अन्य रकम भावे थितु। पेशादार जे शुधु निजेर करियर निये भाबे तार जो नेई, आर से पेशा जदि आलोर वृत्ते थाका हय, लोके आरो बेशी करे टेने आनते चाइबे पेशार बाइरे थाका जीवनेर जे अंशटुकु सेटार कथा। छिड़बे, खामचे छाड़ाबे, आयेश करे खाबे। सफल पेशादारेर व्यक्तिगत जीवनेर चेये टेस्टी आर की बा आछे, एई हिसेबटा तिनिओ विलक्षण जानेन। आर पाशापाशि एटाओ जानेन जे निजेर डिफेंसटा कतटा शक्त राखते हय। जानेन रिटेक नेई, आर रूपोली पर्दार साथे जीवनेर एई तफातटुकु जानेन बोलेई তিনি শাহরুখ খান। প্রায় এক মাস ধরে এই যে টানা শুনতে হলো তাকে, ছেলেকে মানুষ করতে পারেনি, প্রাচুর্য পেয়ে ছেলে বকে গেছে, বাড়িতে শাসন নেই, এসবের কোনো কিছুই নতুন নয়। ছেলে বিগড়লে সব বাপকেই শুনতে হয় এসব কথা, সারা জীবন ধরেই শুনতে হয়। বাবা মা তখন হতাশ আর দিশেহারা হয়ে কখনো আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন, কখনো বলতে চান ছেলেটা এতটাও খারাপ নয়, কম বয়সে বাজে সঙ্গে পড়ে এই দশা। শাহরুখকেও এসব শুনতে হয়েছে, আর হবেও সারা জীবন। তবে তফাত এটা যে আর পাঁচজন হলে পাড়া ও আত্মীয় স্বজনের মধ্যেই সীমাবদ্ধ থাকত সমালোচনাটা, কিছুদিন পরে লোকে ভুলেও যেত। তিনি শাহরুখ বলেই গোটা দুনিয়ার লোক একজোটে সমালোচনা করছে, আর এই ব্যর্থ পিতার ট্যাগটা সারা জীবন ধরেই কিছু লোক তার নামের পাশে লাগিয়ে রাখবে, ভুলতে দেবে না। সমালোচক বড় বিষম বস্তু, জেল থেকে ছাড়া পাওয়ার পর বেল পেয়েছে নোবেল নয় বলে খিল্লি চলছে। আরিয়ান খান পরে কখনো সত্যি সত্যি ইন্টারন্যাশনাল ড্রাগ ট্রাফিকিং রুখে শান্তিতে নোবেল পেলেও সমালোচক তখনও বলবে ভালো কথা, তবে এককালে এ যা ছিল। কিন্তু শাহরুখ কিছু বললেন না, একবারও বলার বা বোঝানোর চেষ্টা করলেন না যে বাপ মা কখনো খারাপ শিক্ষা দেয় না, কখনো বললেন না যে স্রেফ তাঁর ছেলে বলেই লঘু পাপে গুরুদণ্ড হলো আরিয়ানের, বলার চেষ্টা করলেন না যে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে এভাবে এক মাস আটকে রাখা হাস্যকর, বিচার ব্যবস্থাকে প্রহসন বলে প্রমাণ করার চেষ্টা করলেন না যে আরিয়ান নির্দোষ, একটা কথাও বললেন না শাহরুখ, সামনেই এলেন না মিডিয়ার। কেন, তিনি মুখ খুললে বিতর্ক হবে বলে, তিনি বলবেন এক, মিডিয়া মানে করবে অন্যরকম বলে, হয়তো ঠিক এগুলো, কিন্তু আরো বেশি করে যেটা ঠিক সেটা হলো তাঁর লেগেছে, কষ্ট হয়েছে। এই 56 বছর বয়সে এসে পৃথিবীর সব আলো সব ভালো কুড়িয়ে নিয়ে ছেলেকে জেল থেকে বের করার জন্য যখন আইনজীবী ডাকতে হয়, বাবার লাগে। আমাদের কাছে সুপার হিরো হতে পারেন তিনি, কিন্তু নিজের মনের কাছে শাহরুখ শুধুই কাবুলিওয়ালা রহমত, পিতা, সন্তানের থেকে দূরে থাকা পিতা, আর কোনো শব্দ নেই তার জন্য। বড় আশ্চর্য আমাদের এই ভারতীয় সমাজ, মেগা হিরোর আসনে আমরাই বসিয়েছি তাকে, কিন্তু সামান্যতম সুযোগ পেলেই দেখে নিতে চাই এ সিনেমার মতো জীবনেও নিখুঁত তো, চ্যাম্পিয়ন তো, যেন এক অদৃশ্য পরীক্ষা দিতে বলি, যা সিনেমায় দেখিয়েছ তা এবার জীবনে দেখাও, সেখানে উত্তীর্ণ হও। আসলে ইনসিকিউরিটি আমাদের, লোকটা পড়ে গেল না তো, পড়েননি, জন্মদিন তাই আবারও ভেসে যাবে ভালোবাসায়, পড়েননি শাহরুখ, শুধু সময়োচিত নীরবতাটুকু ছুঁড়ে আরো গভীর জীবনবোধের
খোঁজ দিয়ে গেছেন আমাদের। তিনি জানেন রিটেক নেই, কোনো শটই এনজি নয় এখানে। ভালোবাসা তাঁর, সমালোচনা তাঁর, পিতৃত্বের রক্তক্ষরণও তাঁর, সব কিছু বয়ে নিয়ে তিনি চুপ। ভাবুক নিন্দুকে, হেরে গেলেন তিনি, তাতে আর কি যায় আসে। আমরা তো জানি সেই কবে থেকেই হেরে গিয়েই বরাবর জিতে যান বাজিগার।